শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত হলেন চারজন। জানা গেছে, কান্দি থানার অন্তর্গত কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের উপর একটি বেসরকারি বাস অটোকে সজোরে ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হন চারজন। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। স্থানীয় সূত্রে খবর, কান্দি থেকে কুলির দিকে যাত্রী বোঝাই একটি অটো যাচ্ছিল, অপরদিকে কুলি থেকে আসা কান্দির দিকে একটি বেসরকারি বাস কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকাতে সজোরে ওই অটোকে ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হন চারজন এবং মৃত্যু হয় দুজনের। যদিও এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। কান্দি থেকে আসছিল টোটোটা, অটোটা এসে তিনজন ছিল টোটালে। আসার পথে কান্দি কুলি থেকে কান্দি আসছিল বাসটা, কিছু হোক বা ব্রেক ফেল হোক বা কোনো ড্রিঙ্ক করে হোক বা এসে মুখোমুখি হয় হোটেলের সামনাসামনি। এখানে একজনের স্পটই ডেড, একজন ডেড, দুজনকে হসপিটাল নিয়ে গিয়েছে। তিনটে লোক সুস্থ ছিল, আর একটা বাচ্চা ছিল ওদের সাথে, আর একটা মহিলা ছিল, সে মানে একবার খাবি খেয়েছিল, আর দুটো মানে কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না, একটু পরপর সাড়া পাওয়া যাচ্ছিলো। আর প্রথমে যেগুলো ছিল সেইগুলো আমরা টুকটুকি কাউকে লাদিনে ধরে চাপিয়ে।